নমস্কার বন্ধুরা, আমি প্রভাস বিশ্বাস, আপনাদের চ্যানেল খামার বাড়িতে আপনাদের স্বাগত জানাই। তো আগের দিন আপনাদেরকে জানানো হয়েছে যে নেপিয়ার গাছের গুরুত্ব, অর্থাৎ নেপিয়ার গাছ কোন কোন কাজে লাগে, কোন কোন পশু পাখিতে খায়, সে সম্বন্ধে আপনাদেরকে জানানো হয়েছে। তো আজ আমি আপনাদেরকে সুপার নেপিয়ার এবং নেপিয়ার 10 আমরা লাগানো দেখাবো। তো সেগুলি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি যে কত ডিফারেন্সে লাগাতে হয়, কীভাবে লাগাতে হয় সে সম্বন্ধে। আচ্ছা বন্ধুরা, তো আমার এক হাতে আছে CO4 আর একসাথে এক হাতে আছে সুপার নেপিয়ার। এই দুটোর মধ্যে কী পার্থক্য আমি সেটা আগে প্রথম আপনাদেরকে বলে দিই। তো সুপার নেপিয়ারটি একটু পাতাটা একটু নরম হয়, তো ছাগল এবং মুরগি খুব ভালো খায়, আর তোমার CO4টা একটু শক্ত হয়, এর জন্য একটু সমস্যা হয়, অনেকটা কিছু কিছু সময় রেখে দেয়, এবং পুষ্টিগুণ CO4-এর থেকে সুপার নেপিয়ারে যথেষ্ট বেশি। পাতাগুলো সাইড করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে দুটো করে গিট নেবেন, নিয়ে কেটে দিতে হবে। আর এটা গরুর জন্য রেখে দিলেন, গরু কিংবা মুরগির জন্য। এবার আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এর মধ্যে এইগুলি হলো সুপার নেপিয়ার। দেখুন, দেখে বুঝতে পারবেন কালো 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 হয়। দেখুন, কালো কালো ছোপ 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 দাগ থাকবে। আর যেগুলো আপনার CO4 অথবা 8-10% এগুলি আপনার ডগাগুলো পুরো সবুজ হবে, এখানে মানে কালো কোনো চিহ্ন থাকবে না। যাই হোক, এবার মানে দুটো করে গিট নেবেন, গিট নিয়ে কাটতে হবে। দেখুন, এখানে দুটো করে গিট নিয়ে নিয়ে কেটেছি, এতটুকু মাটির ভিতরে পুঁতে দেবো একটি গিট, আর একটি গিট থাকবে উপরে, এখান থেকে কড়ি বেরিয়ে গাছ উৎপন্ন হবে। তো এবার কী করে লাগানো হয় সেটা আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট, আপনারা জমিতে লাগানোর আগে জমিটি শোধন করে নেবেন, সেক্ষেত্রে আপনারা চুন এবং গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট যদি থাকে আপনাদের সেগুলি দিতে পারেন, দিলে খুব ভালো কাজ হয়, এগুলি উর্বরতা লং টাইম থাকে। আর চুনটি দিলে জমিতে যদি কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকে সেগুলো নষ্ট করে দেয়। তো সেইভাবে আপনারা জমিটা শোধন করে নিতে পারেন, শোধন করে নিয়ে 1 ফুট বাই 1 ফুট করে আপনারা গাছটি লাগাতে পারেন, অর্থাৎ আপনারা এই যে লাগাচ্ছেন তো ডিফারেন্স থাকবে 1 ফুট আর 1 ফুট, আর লাগাবেন আপনার একটু অ্যাঙ্গেল করে, যেমন আমরা বাঁশ অনেকে বাঁশ লাগাই না, বাঁশের মতো যে কোনো অ্যাঙ্গেল করে এভাবে লাগাতে হবে। এক ফুট বাই এক ফুট করে, আর আপনারা এমন জায়গায় লাগাবেন যেন সেখানে জল না বাঁধে। এখন বৃষ্টি হয়েছে বলে আমাদের জায়গাটি নরম, এর জন্য আমি গুজে গুজে পুঁতে দিচ্ছি, কিন্তু যদি মাটি শক্ত থাকে তাহলে আপনারা মাটি খুঁড়ে তারপরে লাগানোর চেষ্টা করবেন। আর যেখানে জল বাঁধে সেসব জায়গায় এই নেপিয়ার গাছ হয় না, কারণ হয় কিন্তু সেটি তেমন ভালো হয় না, উঁচু জায়গায় লাগাবেন যেখানে জল না বাঁধে। তো আশা করি আপনাদের একটু হলেও সাহায্য করতে পেরেছি। তো আমিও এখানে নেপিয়ার গাছ লাগাচ্ছি, আমার
চাষের জমির পাশে আমি এই জমিতে ওল লাগিয়েছি, তো এই সাইডে জমিটা আওতা হয়ে পড়ে আছে গাছের নিচে, এখানে কিছু হয় না, তো সে কারণে আমি এখানে নেপিয়ার লাগিয়ে দিয়েছি, কারণ তাহলে আমার জমিটা কোনো না কোনো কাজ হবে, কিংবা জমিটা থেকে আমি দুটো চারটে গরু অথবা ছাগল অথবা মুরগি পালন করতে পারবো। তার জন্য আমি এখানে নেপিয়ার গাছ লাগানো হচ্ছে ফালতু জমি পড়ে থাকা জায়গাগুলোই। কিন্তু একটা নেপিয়ার গাছের ধর্ম অনুযায়ী নেপিয়ার গাছ যে কোনো আওতা জায়গায় তৈরি করা সম্ভব, অর্থাৎ ছায়া জায়গায় যেখানে অন্য কোনো গাছ হয় না সেখানে নেপিয়ার গাছ তৈরি করা যায়। তো যদি আপনারা এরকম করেন তাহলে আপনাদের কোনো ভালো জমি নষ্ট না হয়েও আপনি যদি মনে করেন আপনি বাগান করেছেন তো বাগানের ভিতরে আপনারা নেপিয়ার গাছ লাগাতে পারেন। তো যদি আমার এই ভিডিওটি আপনারা একটু অনুপ্রাণিত হন এবং কোনো সাহায্য হয় আপনাদের, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, আগে আমি নেপিয়ার গাছ লাগিয়েছি সেগুলি দেখা হোক যে কেমন গাছ হয়েছে। এটি 7-8 দিন আগে লাগিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম কড়ি বেরিয়ে গেছে, দেখুন এই যে বেরিয়ে গেছে, আস্তে আস্তে যত বড় হবে মোটা হবে, প্রথমবার মোটা হয় না, দ্বিতীয় প্রথমবার কেটে ফেলার পরে দ্বিতীয়বার যখন এখান থেকে বার হয় সেই টাইমে মোটা হয়।